আসসালামু আলাইকুম, আপনারা সব ভালো আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ রহমতে আমরাও সব ভালো আছি। আপনারা লগে আমি আরও একটা ভিডিও লইয়া আইসি। আশা করি আপনার কাছে আজকের ভিডিও ভালো লাগবো। ভিডিও যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করবার, চ্যানেলও যদি নয়া হইয়া তখন সাবস্ক্রাইব করিয়া নাটা নিয়ে দেখার চেষ্টা করবা, আমার সাপোর্ট করবা, হেল্প করবা। আমি বেশ আর কি রিকোয়েস্ট করি, আপনারা আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন না, আপনারা নাটা নিয়ে দেখবা আর আমার হেল্প করবা। আর নয়া যদি হইয়া তখন সাবস্ক্রাইব করবা, বেস্ট রিকোয়েস্ট রাখি আর আমি। আর আজ আমি সকাল 10:30 থেকে আর কি ব্লগ স্টার্ট করছি। আজ হইল মঙ্গলবার, মঙ্গলবারে আমি 10:30 থেকে ব্লগ স্টার্ট করছি। আজ তোর কড়া রই দুটি গেছে, গতদিন আমরা যে সমস্যা হইল গো ময়দা আর কি আনছি, কইছি আর কি ওলা মনে হয় কয়দিন লাগাতার মেঘ হইব, যেভাবে আন্দাই আসলো ওয়েদার আর কি মেঘলা যেভাবে দেখছি আর কি, আমি মনে করছি কয়দিন লাগাতার হইলে তো হয় নানি, একদিন মেঘ আর কি হইলে আর কয়দিন আর কি লাগাতার। এখন মনে করি আর কি কইছে এখন সবাই খাইলে আর ময়দা দিয়ে আর কি আগামী দিন ডিম বড়টা খাইম, আর যে এইমাত্র আর কি আজগু আর কি সিদ্ধান্ত নিয়েছে, আজ হলে মঙ্গলবার, মঙ্গলবারে যেই সিদ্ধান্ত নিয়েছে আজ খাবার কড়া রই দু ঠিক আছে। কইলাম তো আচ্ছা কড়া রই দুবেলা খাইলে আর ময়দা দিয়ে রুটি বা পরোটা বা যে কোনো আর কি রুটি পরোটাও কিছু কিছু খানি আছে নানি, গরমের দিন খাইলে ঘুরা লাগে শরীরটা খালি উকিতা করে, আজ যাবো একটা আর কি কম বেশ ভালো লাগে না আর কি মোটামুটি। এর লাগে আর কি রোদের দিন না কই আমি করতে না করছিলাম, কিন্তু এর বাদেও আর কি রোদ উঠে গেছে রবিদিন। আর এগুলো লাঞ্চের আর কি প্রিপারেশন রয়েছে, 10:30 থেকে শুরু করছি, ইসমাইল গেছে 9টা, আর বাদ বাকি আর কি ফাঁক গরো বা বাদ বাকি যত খাম আছে, যত বাসন উসন আসলো বা ঘর আর কি ঝাড়ু উড়ু দেওয়া যত কিছু আসলো আর কি সব কিছু আর কি করিয়া, আর এখন আর কি বাজি গেছে 10:30, এক ঘন্টা দেড় ঘন্টার ভিতরে তো সব শেষ করিয়া এখন আর কি 10:30 থেকে প্রিপারেশন রয়েছে লাঞ্চ। লাঞ্চের একদম ঠিক টাইমে তো করা সম্ভব না, এখানে এগুলো আর কি বেজান লম্বা আর কি একটা প্রসেসিং আছে শুরু করিয়া, আর এখন শুরু করছি 10:30 থেকে, আর ওইতে ওইতে দেড়টা দুইটা হয়ে যাব, এর ভিতরে রেস্টও কিছু রাখবো, আরও যদি খুঁটিনাটি খাম বার হয়ে যাতে কর্ম, এর বাদে ইসমাইলে গিয়া সড়ক থেকে গাও আনা লাগে, সব কিছু মিলাইয়া আর কি গুবাদে লাস্টে একটা বা দেড়টা হয়ে যাব, এর লাগে আর কি শুরু করে লেছি 10:30 থেকে। আর এটার লোকাল ডিম 9টা না সরি 8টা ডিম আর কি দিচ্ছেন বা দুই আলি ডিম, লোকাল ডিম একটা একটা করে আর কি সব জমাইয়া রাখি, আর বেশ কয়েকদিন থেকে আর কি জমাইয়া আর রাখি দিছি 8টা ডিম, কই যে লোকাল ডিম দিয়া ডিম পরোটা খাইমো। আর বুবু এখন ময়দা চালিয়া, ময়দার মাঝে কিছু কুটি কুটি হয়ে গেছিলো ভাঙ্গি এবার আবার চালিয়েছ, চালিয়া এর বাদে লবণ আর উম গরম পানি আর রিফাইন তেল আর কি কিছু দিয়া বালা করে আর কি মাখিয়া ডোগু বানাইছ, বানাইয়া এখন আর কি ডোর রিফাইন তেলতে কিছু সময় রাখছ আর কি রাখিয়া আবার আইসন, এখন আহিয়া আরও একবার জগরছন মাখিছ, মাখিয়া এর বাদে এখন তোর আর কি সুন্দর সুন্দর করে আর কি একটা লেচি বানাই দিছন বড় আর কি যাতে পরোটা অয়েল আর কি বানাইছ। আর এনার মাঝে কিছু একটা আর কি একদম ডিম ছাড়া পরোটা বানাই, মানে ইসমাইলে জখম করে লাইছে গাড়া করে আর কি জখম করছে, সড়কও পড়িয়া দোকান থেকে আইতে দৌড়ি দৌড়ি আইয়া সড়কও পড়িয়া জখম করে লাইছে, এখন এই জখমর যদি ডিম খাওয়া আইতে এগুলো একবারে সাদা মুখা হয়ে যাব, সাদা কিছু আর কি চিত্রা চিত্রা যেন একটা বেমার হয়ে যায় না ওতে আর কি হয়ে যাব মনে করিয়া, আর আমরা আর তারে আর কি ডিম দিয়ার না জখমর মাঝে, এর লাগে আর কি এখানে একদম ডিম ছাড়া সাদা তেল দিবা রিফাইন তেল দিবা যে রাখি দিব পুরোটা বানাই আর কি রাখি দিব, কিন্তু তারে আর ডিম আর কি খাইলেও আমরা কিন্তু তারে না করবো ডিম খাইতো না, আর হে কিনা করে জখম হইলে কোনো সময় উৎপাত করে আর কোনো সময় আর কি ওটা চিত্রা চিত্রা বেমার হয়ে যাব কইলে ডরাই আর কি খায় না, আগে বেশ যন্ত্রণা দিত এখন খায় না আর কি, একটা আর কি তার লগে আলাদা আর পরোটা বানাইয়া রাখি দিব, আর কয়টা শুকনা বানাইমো আর কয়টা সবে আমরা মাফে আর কি দুইটা দুইটা জেলা ডিম পরোটা হয় ওলা আর কি ডিম পরোটা বানাইমো, তো ফার্স্টে ডিম ভাঙ্গিয়া লবণ হলুদ গুঁড়া আর লাল আর কি মরিচ একটা আসলো কাঁচা মরিচ রঘু আর কি দিছেন, আর লোকে পেঁয়াজ দিছেন লবণ হলুদ গুঁড়া দিয়া পেঁয়াজ দিছেন কাঁচা মরিচ দিয়া বালা করে ডিম এগুণ আর কি চামচ দিয়ে আর কি সুন্দর করে আর কি গুলিয়া রাখি দিছেন একটা বাটির মাঝে, আর রিফাইন তেল লইছেন একটা বাটির মাঝে, আর এর ভিতরে বুবে করছেন সব আর কি রুটি একটা একটা করে বানাইয়া আনছেন, সব বানাইতে পারছেন না এখনও আমি ভুল হই আর সব বানাইতে পারছেন না, তিনটা বানাইছেন বানাইয়া আমি তানে কইছি তিনটা আর কি বানাইয়া, আর আমি আপনারা লগে আর কি শেয়ার করার লাগে তিনটা কইছে বানাইয়া, আর তুমি আর কেন আইও তো তিনটা ডিম পরোটা বানানি হয়ে যাব, পাতে কিছু আমি আর কি গ্যাসও অফ করে রাখি দিম, রাখে তুমি সারা বানাইবে এর ভিতরে আমি চা বানাইবো, বানাইয়া একটা একটা করে সবটা গরম গরম দিব, একটাকে সবে খাইলে রুটি আর কি বা ডিম পরোটাই তো ঠান্ডা হয়ে যাব, রুটি না ডিম পরোটাই তো ঠান্ডা হয়ে যাব, তো তুমি আর কি তিনটা বানাইয়া দিলাও, আর আমার আর কি ওনার মাঝে ভিডিও করা হয়ে যাব, আর বাদে আমি চা বানাই দিব, বানাইয়া আর কি সবে একলগে খাইমো, সবে একলগে খাইমো কইলে ভুল হইব, সবে একলগে খাওয়া সম্ভব হইতো না, একটা একটা করে গরম গরম দিলে আইমো, তো তাই এখন আইসন আর কি তিনটা রুটি বানাইয়া লইয়া আইয়া ফার্স্টে আর কি
ফেনের মাঝে শুকনো আর কি রুটি এখানে এক সাইড করছে, বাদে উল্টা ইয়া, এর বাদে কিছু তেল দিছি, রিফাইন তেল, এর বাদে দিয়া ডিম আর কি এক চামচ দিছি, বড় চামচ দিয়ে আর কি এক চামচ দিছি, ডিম চেন যে বাড়িত গুলিয়ে রাখি দিছি, এখন দিতে সময় চামচ দিয়ে আরও একবার আর কি বালা করে মিক্স করিয়া, আর এর বাদে দিছো এক চামচ অন দিয়া, এর বাদে এখানে কিছু সময় রাখি আবার উল্টাইয়া দিয়া, আবার আর কি নিচর সাইজ যে সময় হইতো আবার কিছু আর কি চামচ দিয়া, চার চামচ দিয়ে রিফাইন তেল দিছ দিয়ে আর কি দু সাইড বালা করে কড়া করে তুলছেন, আর ফার্স্ট এখান একটা আর কি হয়ে গেছে, আর চাহ আমার আর কি হয়ে গেছে, আমি চাহ দিয়া আর একটা ডিম পরোটা দিয়ে একজনটা দিছি, বাদে আর একজনটা দিছি, ওলা করি একজন একজন করে সব একটা একটা করে আর কি ডিম পরোটা দিয়া চাহ দিছি, বাদে সবর আর কি খাওয়া হয়ে গেছে, বড়ো বড়ো আর কি পরোটা হিসাবে সবর এখান দিয়ে আর কি চাহ একা খাওয়া হয়েছে হিসাবে, বাদে আর কি সব বানাইয়া একলগে একটা একটা করে সব আবার দিছি, আবার চাহ বানাইছি, আবার খাইছি, ওলা করি আর লাঞ্চ টাইমে যে করছি খাইছি, আর এখন যে নিতা বানানি হল পরোটা এই সময় বাজের আর কি দেড়টা, তে আন্দাজ করেন আমরা এখানে 10:30 থেকে শুরু করছি আর বানাইতে বানাইতে আইয়া দেড়টা হয়ে গেছে, এখন আর কি আমরা লাঞ্চ করি, আর এর ভিতরে আমরা পানি বয়াসলো কিছু ওটা বইয়া আনিয়া এর বাদে গোসল করিয়া গরু আইছি, আর এর বাদে আইয়া আমরা চাটা আর কি খাইছি পরোটা বানাইয়া, আর জোর ডো বানাইয়া তেল দি মাখিয়ে তো কিছু সময় রাখি দেন, এর ভিতরে আর কি যত কাম আসলো কুটিনাটি সব কাম করিয়া আইয়া দেড়টার সময় একটা একটা করি আর কি পরোটা বানাইছি, ডিম পরোটা ফার্স্টে বানাই লিছি, বা দে বালা করে প্যান ওখান দইয়ে স্মাইলের লগে একটা আর কি সিম্পল পরোটা বানাইছি, বানাইয়া তারে গুঁড়া দুধ দিয়ে আর চিনি দিয়ে দিলাইছি, এর ভিতরে বুবে গিয়ে স্কুল থেকে তারা আর স্কুল থেকে না সরি সড়ক থেকে গিয়া তারে আর কি লইয়াই শোনাও গইয়া আনি আর কি সড়কও বানিয়ে লাগে ওলা কেন দৌড় যা ফেই তা আরও জখম হইব এমনিও জখম হইব, আর এখন আনি গুঁড়া দুধ এক প্যাকেট দিয়া চিনি দিয়া দিছো নি একটা রুটি দিয়ে খাইছি, খাইতে পারছে না পুরা রুটি অর্ধেক দিয়া খাইছে আর অর্ধেক রয়ে গেছে, বাদে আমরা খাইমো হইয়া নিয়ে আমরা রান্না রাখি দিছি, আর বাদ বাকি আর কি সব শুকনো রুটি বানাইছেন সারা মিলাইয়া 1 কেজি হয়েছে 20টা রুটির মতো, ও তো বড়ো বড়ো আর কি জো হয়েছে রুটি পরোটা সারা মিলাইয়া আর কি হয়েছে 20টা, 1 কেজি অত খান আর কি হয়েছে, আমরা সারা খাওয়া সম্ভব হয়েছে না, আগামী দিন সাহাতে খাইমো কইয়া সব সুন্দর করিয়া আর কি একটা বাটির মাঝে ডাকনা দিয়ে বালা করি আর কি প্যাক করিয়া ডাকনা দিয়ে আর কি ডাকিয়া নিয়ে ফ্রিজের মাঝে রাখি দিছে, আগামী দিন সকালে আর কি চা খাওয়া দেখবো, এখন এখন তো আমরা লাঞ্চ করছি কিন্তু ডিনারের সময় তো আমরা ভাত না খাইলে না সম্ভব হইতো না, আর সকালবেলাও হালকা পাতলা খাইছি, আর এখন রাইত ভাত খাইলে না হইতো না, এ লাগে রাইতাম রাইতা খাইতাম না, লাঞ্চ করছি ঠিক আছে একবারে আগামী সকালে চা দিয়া খাইমু, আর বিকাল টাইমে আর কি আম আনছেন 3 কেজি, আর এর বাদে আনছেন বেগুন আর কেরেলা কাঁচামরিচ কিছু কিছু যেটা জিনিসের পরে শর্টটা আনা হয়েছে, আর লগে আনছেন আম, আর আম দিয়ে আম এখন আমরা নগদ আর কি বানাই দিই, আর এখন একবারে হাঞ্জাবালা বর মুগরিবর সময় আশ্রর আর মুগরিবর ভিতরে যে সময় থাকে ও সময় আর কি মনে করে ফার্স্টটা 5:30 হইব ওলা সময়, আর আম আনিয়া তো আর জানে মানে না আজ তো বাই নাই, আমরা সারা মিলিয়া তাইস লাগাই দিছে কইছি না আমি দা রাখা যাইতো না, মায়ও কেন চটফট করি আর আমি কোন দিকে এখন বানাইয়া খাইলাই, আর এখন আর কি আম বানাইয়া বুবে দিতরা সব একটা একটা করে দিতরা, ইসমাইলে তার সুন্দর একটা বড় আর কিনেছে গিয়া, ও যে যে আম বানাইয়া দিতে গো ইসমাইলর তার আম হেনের গিয়া কর আমার ছুরি দিয়ে কাটি দিছো, আমি আর একটা ছুরি দিয়ে নিয়ে আর কি সুন্দর করে কাটি আমি আমার খাইমু, হে লইয়া গেছে গিয়ে পালঙ্গ বইয়া খা, আরও তখন বান্দরের মতো চুষে চুষে খার যা বাকলিতে আরও হে বেশ পছন্দ করে খায়, বাকলের মধ্যে যেটা লাগাই থাকে ইটাও হে একারে শুইয়া চাইয়া সুন্দর করে খায়, বান্ধরে যেটা বইয়া খাই নোলা খার, আর এর বাদে আর কি আমরা যতটা আছে সব বাক করিয়া আর কি একটা প্লেটের মাঝে করিয়া সবে সবত নিত্রা গিয়া আমি আমার কোন লইয়া ইয়ার জায়গার বইয়া খাইয়ার, আর তুড়া বাদে আর কি মুগুরি করা জানাইছে এখন আমি খাইয়া, আর ইয়া আমি গলাম মিটার আর কি মজার আম আসলো, এর বাদে আইসি মুগুরি ভর বাদে আইসি আর কি বাক্কা সময় বাদে আইসি চাটা খাইছি আবার খাইয়া, আর এখন মসুরির ডাইল থেকে বানাইছি আমি আলি তেলও উলো দিয়ে আসছি সব কিছু শেষ এখন নামানি বাকি রয়েছে, আমিও তার কি ডাইলের ভেনা বালাই দিয়ে সারা আর কি বাসিয়া উঠি গেছে করিয়া, আর বেগুন ভাজি করছি আলু আর বেগুন দিয়ে ভাজি করছি একটা, আর কেরেলা আলু একখানো আর কি ভাজি করছি এক কড়াইয়ের মাঝে আর কি দটা করে লাইছি, বেগুন ভাজি করিয়া ভাজি হওয়ার বাদে তুলিয়া রাখিয়া আবার ও সেম কড়াইয়ের মাঝে কেরেলা ভাজিও করছি, আর মনিয়া তো কেরেলা ভাজি কেরেলা আলু ভাজিও খায় না আর বেগুন আলু ভাজিও খায় না, এর লাগে তার লাগে আর কি আমি আলাদা তো মসুরির ডাইলও খাইতো না, এর লাগে আমি ভাতর মাঝে আলু সিদ্ধ আর কি দিলাইছি দুইটা চুলিয়া আলু বালা করে ধুইয়া পরিষ্কার করে আর কি ভাতর লগে দিলাইছি, ভাত হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এখন শুকনো মরিচের মাঝে আর কি বালা জাল জাল করিয়া তারে ভর্তা বানাইয়া দিলাই হে খাইলি, আজকের ভিডিও আপনার কাছে কিলা লাগছে যদি ভালো লাগে কমেন্ট করে জানাইবা, এই জন্য থেকে বিদায় লইলে আর আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ।